হ্যালো বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সম্পর্কে যেখানে আজকে আমি আপনাকে দেখাব পশ্চিমবঙ্গে টোটাল বারো হাজার শূন্যপদে নিয়োগ যেখানে পুরোপুরি পারমানেন্ট পোস্ট এবং সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে খুব ভালো মানের বেতন রয়েছে ছাব্বিশ হাজার প্লাস আপনি স্টার্টিং স্যালারি পেয়ে যাবেন যেখানে মাধ্যমিক পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত বিভিন্ন কোয়ালিফিকেশনে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান করতে পারবেন এখানে বলে রাখি এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চাকরি যেখানে প্রচুর সংখ্যক শূন্যপদ রয়েছে এবং মাধ্যমিক পাস থেকে গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে এবং এটা পশ্চিমবঙ্গের দু হাজার তেইশের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চাকরি আপডেট পুরোপুরি দেখতে থাকুন সম্পূর্ণ তথ্য সম্পর্কে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। আর তার সাথে সাথে আমরা ডিসকাস করবো যে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কত ভ্যাকেন্সি রয়েছে সেই সম্পর্কে আর এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো যদি আপনি সময় মতো পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেল থেকে আপনারা নিয়মিত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের চাকরি আপডেটগুলো সময় মতো পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন আজকে যে গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সম্পর্কে আলোচনা করব এটা হচ্ছে পুলিশের তরফ থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে টোটাল বারো হাজার শূন্য পদে এবং অ্যাপ্লিকেশন কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে টোটাল ভ্যাকেন্সি রয়েছে কিন্তু বারো হাজার প্লাস এবং এখানে আপনি মাধ্যমিক পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশান পর্যন্ত বিভিন্ন কোয়ালিফিকেশানে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান করতে পারবেন এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি যেটা হচ্ছে এই যে আপডেটটি এই আপডেটটি উঠে এসেছে বর্তমান পত্রিকার থেকে বর্তমান পত্রিকাতে আপনি কিন্তু এই আপডেটটি পেয়ে যাবেন এবং এখানে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান কিন্তু দেয়া রয়েছে যেগুলো যারা যারা পুলিশের চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট বারো হাজার প্লাস শূন্য পদে কিন্তু নিয়োগ এবং এটা পশ্চিমবঙ্গের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চাকরি যেখানে দেখতে পাচ্ছেন কলকাতা পুলিশের তরফ থেকে কিন্তু নিয়োগ করা হবে কলকাতা পুলিশের তরফ থেকে দেখতে পাচ্ছেন বারো হাজারেরও বেশি শূন্য পদে পূরণের জন্য তোড়জোড় শুরু হয়েছে এবং শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে এবং এই মুহূর্তে কলকাতা পুলিশে মোট অনুমোদিত পদের সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ হাজার ছশো নয়টি টোটাল কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এটা হচ্ছে কলকাতা পুলিশের তরফ থেকে টোটাল যে অনুমোদিত সিট সংখ্যা এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার ছশো নয়টি কিন্তু বর্তমানে তেইশ হাজার দুশো কিন্তু কলকাতা পুলিশের বিভিন্ন পদে কর্মরত অর্থাৎ বিভিন্ন পোস্টিং কিন্তু পেয়েছেন বিভিন্ন ক্যান্ডিডেট অর্থাৎ এই সমস্ত টোটাল ভ্যাকেন্সি কিন্তু বর্তমানে কাজ করছেন অর্থাৎ বারো হাজার বর্তমানে কিন্তু শূন্যপদ রয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট টোটাল ভ্যাকেন্সির মধ্যে বারো হাজার টোটাল কিন্তু শূন্যপদ রয়েছে এবং পুলিশের মধ্যে দেখতে পাচ্ছেন মতো গুরুত্বপূর্ণ একটি বিভাগে এত শূন্যপদ যে যথেষ্ট উদ্বেগের কারণ তা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বৃহস্পতিবার নবান্নের এক বৈঠকে মুখ্যমন্ত্রীর নির্দেশে যেটা তিনি বলেছেন সেটা হচ্ছে আগামী তিন মাসের মধ্যে আগামী তিন মাসের মধ্যে কিন্তু পুলিশের সমস্ত আটকে থাকা নিয়োগ শেষ করবে এবং তার শেষে বলে রাখি আধিকারিকদের মত রীতিমতো ধমক দিয়ে দ্রুত এই প্রক্রিয়া কিন্তু সম্পন্ন করতে হবে বলেই কিন্তু তিনি জানিয়েছেন এবং তারপরেই কলকাতা পুলিশের অন্দরে নিয়োগ প্রক্রিয়া নিয়ে তৎপরতা কিন্তু তুঙ্গে অর্থাৎ খুব তাড়াতাড়ি অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু বেরিয়ে যাবে বারো হাজার তিনশো একচল্লিশ কিন্তু সিট সংখ্যা রয়েছে এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট এবং আগামী তিন মাসের মধ্যেই কিন্তু আটকে থাকা নিয়োগ শেষ করতে হবে এটাই কিন্তু আদেশ রয়েছে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে আমরা আলোচনা করব সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে কলকাতা পুলিশের বিভিন্ন বিভাগে কিন্তু নিয়োগ হয়নি এবং ফলে সাব ইন্সপেক্টর থেকে শুরু করে সার্জেন্ট রয়েছে কনস্টেবল রয়েছে এই সমস্ত পদের ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি সংখ্যা ক্রমাগতই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ধরনের কিন্তু পরিবর্তন আসতে চলেছে এবং ভুগতে হচ্ছে পুলিশকেই গ্রাউন্ড জিরো লেভেলের যে দায়িত্ব পালনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন পুলিশের যে এই তিনটি পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ সার্জেন্ট ইন্সপেক্টর এবং কনস্টেবলের তিনটি পদ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অথচ সেখানেই কিন্তু সর্বাধিক শূন্যপদ রয়েছে অর্থাৎ টোটাল বারো হাজার প্লাস কিন্তু শূন্যপদ বর্তমানে রয়েছে এবং তথ্য প্রযুক্তি আইনের আওতাধীন অপরাধ ছাড়া অন্যান্য অভিযোগের তদন্ত সাধারণত সাব ইন্সপেক্টরাই কিন্তু করে থাকেন এবং তাই পুলিশের এই পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কলকাতা পুলিশের যে সাব ইন্সপেক্টর যে অনুমোদিত পদের সংখ্যা দেখতে পাচ্ছেন দু হাজার একশো কিন্তু সাব ইন্সপেক্টরের টোটাল ভ্যাকেন্সি রয়েছে এর মধ্যে মেয়েদের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে দুশোটি ঠিক আছে মেয়েদের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে দুশোটি এবং বাকিগুলো রয়েছে ছেলেদের ক্ষেত্রে এবং সেই জায়গায় বর্তমানে কর্মরত রয়েছেন এক জন অর্থাৎ এর মধ্যে এক জন পুরুষ এবং বাকিরা কিন্তু মহিলা রয়েছেন অর্থাৎ মোট পাঁচশো তিরানব্বইটি শূন্যপদ রয়েছে কিন্তু সাব ইন্সপেক্টর র্যাঙ্কে সাব ইন্সপেক্টরের জন্য কিন্তু পাঁচশো তিরানব্বইটি টোটাল সিট খালি রয়েছে এবং ট্রাফিক সামলানো থেকে শুরু করে থানার বিভিন্ন কাজকর্মের দায়িত্ব কিন্তু সার্জেন্ট রায় কিন্তু করে থাকেন আর এখানে বলে রাখি কলকাতা পুলিশের যে তথ্য যে সূত্রের মারফতে কিন্তু জানা যাচ্ছে যে ক্ষেত্রে পাঁচশো জন সার্জেন্ট পদমর্যাদার অফিসারে কিন্তু ঘাটতি রয়েছে এবং পুলিশিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি সংখ্যায় প্রয়োজন হয় কনস্টেবলদের আর এই পদেই কিন্তু নিয়োগ স্বাভাবিকভাবে বেশি হয় এবং বর্তমানে এই র্যাঙ্কে সবচেয়ে বেশি কিন্তু শূন্য রয়েছে কলকাতা পুলিশে এবং কনস্টেবলের অনুমোদিত পদের সংখ্যা তেইশ হাজার চারশো সাতানব্বইটি পুরুষ মহিলা মিলে এবং এক্ষেত্রে আট হাজার ছশো ছাপান্নটি পদেই কিন্তু ফাঁকা রয়েছে এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি যেটা হচ্ছে সাব ইন্সপেক্টরের জন্য টোটাল যে শূন্য পদ রয়েছে সেটা হচ্ছে পাঁচশো তিরানব্বইটি সার্জেন্টের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে পাঁচশো বিরানব্বইটি কনস্টেবল পদের ক্ষেত্রে টোটাল দেখতে পাচ্ছেন আট হাজার ছশো ছাপান্নটি ভ্যাকেন্সি রয়েছে এবং অন্যান্য কিছু পোস্টের ক্ষেত্রে দু হাজার পাঁচশোটি ভ্যাকেন্সি রয়েছে এবং সব মিলিয়ে দেখতে পাচ্ছেন বারো হাজার তিনশো একচল্লিশটি টোটাল কিন্তু শূন্যপদ রয়েছে আর এই যে তথ্যের সূত্র এটা কিন্তু বর্তমান পত্রিকাতে কিন্তু বেরিয়েছে আপনি চাইলে বর্তমান পত্রিকার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি কিন্তু এই আপডেটটি পেয়ে যাবেন অথবা বর্তমান পত্রিকা যেটি রয়েছে সেখান থেকে আপনি কিন্তু জানতে পারবেন এটা হচ্ছে মার্চ পর্যন্ত ভ্যাকেন্সি সংখ্যা ঠিক আছে দু হাজার যে মার্চ মাস সেই মার্চ মাস পর্যন্ত কিন্তু এতগুলি ভ্যাকেন্সি রয়েছে এবং প্রত্যেকটি মাস যত বেশি হবে তত কিন্তু ভ্যাকেন্সি সংখ্যা বাড়তে থাকবে এই হচ্ছে গুরুত্বপূর্ণ একটি আপডেট আর এখানে বলে রাখি একটি গুরুত্বপূর্ণ তথ্য যেটা হচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু নোটিফিকেশান বেরিয়ে যাবে ঠিক আছে খুব তাড়াতাড়ি কিন্তু নোটিফিকেশান বেরিয়ে যাবে যেহেতু বলা রয়েছে যে আগামী তিন মাসের মধ্যেই কিন্তু পুলিশের সমস্ত আটকে থাকা নিয়োগ কিন্তু কমপ্লিট করতে হবে তো সেক্ষেত্রে নোটিফিকেশান বেরিয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে এই হচ্ছে গুরুত্বপূর্ণ একটি আপডেট আর এটা হচ্ছে কলকাতা পুলিশের তরফ থেকে বারো হাজার প্লাস শূন্য পদে কিন্তু নিয়োগ শীঘ্রই করানো হবে তো এই হচ্ছে বর্তমান পত্রিকার একটি গুরুত্বপূর্ণ আপডেট আর বলে রাখি এখানে কোয়ালিফিকেশন কি লাগবে তো কোয়ালিফিকেশান যেটা আমি শুরুতেই বললাম মাধ্যমিক পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশান পর্যন্ত আপনি কিন্তু বিভিন্ন পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান করতে পারবেন খুব ভালো সুযোগ রয়েছে প্রিপারেশান খুব ভালোভাবে চালিয়ে যান দু তেইশ সালটি আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ হতে চলেছে একসাথেই কিন্তু বড়ো বড় অনেকগুলো নোটিফিকেশান কিন্তু বেড়ে যাবে ঠিক আছে তো প্রিপারেশান খুব ভালোভাবে চলে যান যদি প্রিপারেশান খুব ভালো থাকে তাহলে দু হাজার তেইশে কিন্তু আপনি গুরুত্বপূর্ণ পোস্টে চাকরি পেতে পারেন ঠিক আছে অনেকগুলো সুযোগ থাকবে হাতে যে কোনো একটি পরীক্ষায় কোয়ালিফাই করতে পারলে কিন্তু পুরোপুরি আপনি কিন্তু গুরুত্বপূর্ণ পোস্টে খুব ভালো মানের বেতনে পুরোপুরি সরকারি চাকরি এবং পারমানেন্ট পোস্টে কিন্তু আপনি জয়নিং নিতে পারবেন আর বলে রাখি এই ধরনের নিয়মিত গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেল থেকে আপনারা প্রতিদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার অথবা রাজ্য সরকারের অথবা কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরি আপডেটগুলো আপনারা কিন্তু সময় মতো পেয়ে যাবেন তো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ